যেই কোরআন আরবিতে পড়ার কারণে আপনাদের মনে ভালো লাগছে, যেই কোরআন আরবিতে তেলাওয়াত করার কারণে হাফিজ সাহেবের পকেটে হাদিয়া যাচ্ছে, একই কোরআনকে মাতৃভাষায় তুলে ধরার কারণে আজও কত আলেম জেলখানায় পচে মরছে। তাদের অপরাধ ভিন্ন কিছু না, অপরাধ সিরিফ একটা, তারা আরবি কোরআনকে জাতির বোধগম্য ভাষায় জাতির সামনে তুলে ধরেছে, ভিন্ন কোনো অপরাধ নাই। আরে ভাই, এই আরবি কোরআনের মধ্যে যখন 484টা আয়াতে জিহাদের আলোচনা হয়, আপনার কলিজায় তো আগুন জ্বলে না, কিন্তু সেই আলোচনাগুলোই যখন বাংলায় তুলে ধরা হয় আপনি তো সইতে পারেন না। মানে কি বুঝলেন? মানে হলো কোরআনের উপর আপনার ঈমান আজও আসে নাই, আপনি শুধু আরবি কোরআনটা গায়ে লাগে না বলে সেটাকে পছন্দ করছেন, কিন্তু কোরআনের শিক্ষা কোরআনের মর্মের সামনে নিজেকে আজও সঁপে দিতে পারেন নাই। এজন্য স্পষ্ট নবীর ফতোয়া, মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে কোরআনের হারামকে হালাল মনে করে কোরআনের উপর আর ঈমানই নাই ও ঈমানদারি হতে পারে নাই কোরআনের উপরে। সুতরাং কিয়ামতের দিন এটা বললেই মুক্তি পাওয়া যাবে না, আল্লাহ আমি তো জানতামই না সুতরাং মানিও নাই। কেন জানতি না? শাস্তি দ্বিগুণ হবে, জানতো না এজন্য এক শাস্তি, মানে নাই এজন্য আরেক শাস্তি, কারণ না জানা এটা একটা কবিরা গুণা, না মানা এটা আরেকটা কবিরা গুণা। সুতরাং বাঁচতে হলে জানতে হবে, শুধু এইডস জানলেই বাঁচা যাবে না, বরং ইসলাম সম্পর্কে আরো বেশি করে জানতে হবে। যদি না জানেন দুনিয়াও ধরা খাবেন আখেরাতেও ধরা খাবেন। এই পাঁচটা প্রশ্ন কোন দিন করা হবে? কেয়ামতের দিন। এই পাঁচ প্রশ্নের এক প্রশ্নের জবাব বাকি থাকতেও কেউ তার কদম এক জায়গা থেকে একটুও সরাতে পারবে না, এমনকি রব্বুল আলামিন সেদিন ডাকতে থাকবেন, আরে কে আছিস যে আজকে রাজত্ব করবে, আয় না সামনে আয়, তোর না ক্ষমতায় থাকার খুব এস্ক ছিল, ক্ষমতা আর ছাড়বি না, থাকবি চিরকাল ক্ষমতায়, ঠিক আছে আয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কে নিবি, সামনে আয় না, আল্লাহ ডাকতে থাকবে। কি মনে হয়, সবাই ছুটে যাবে, আল্লাহ আমার লাগবে আমার লাগবে, আমি ক্ষমতা নিব, কি ধারণা এটা? না, একটা মানুষ এক কদম সামনে আগাবে না, শেষে আল্লাহ নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। তো এই যে কেয়ামত আমাদের সামনে আসছে, এটার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে নাকি লাগবে না? তবে শেষ কথায় যাওয়ার আগে আমি মূল যে পয়েন্টটা টেনেছিলাম সেটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। তবে ভাই, ওই কেয়ামত নিয়ে ভয় কম, আমাদের সামনে ছোট যে কেয়ামত আসছে এটা নিয়ে ভয় বেশি। কেন জানেন? ওই কেয়ামত কবে হবে আমরা দিন জানি না, তারিখ জানি না, বছর জানি না, কিন্তু এটা নিশ্চিতভাবে জানি লম্বা একটা সময় এখনো বাকি আছে। বলবেন কিভাবে? কারণ ইমাম মাহদি আসার আগে কেয়ামত হবে না, দাজ্জাল আসার আগে কেয়ামত হবে না, আরে ঈসা আলাইহিস সালাম আসার আগে কেয়ামত হবে না, ইয়াজুজ মাজুজ আসার আগে কেয়ামত হবে না, কত ফেতনা বাকি রয়ে গেছে। এমনকি কেয়ামতের শুধু বড় বড় 10টা আলামত বাকি রয়েছে তা না, ছোট ছোট একাধিক আলামত বাকি রয়ে গিয়েছে। কেয়ামতের আগে জাহজা এবং কাহতানি বাদশাহ আসবে, এটার কথা সহি মুসলিম সহি বুখারীর হাদিসের মধ্যে আছে, এখনো আসে নাই। কেয়ামতের আগে এমন হালত হবে, মানুষের চাবুকের মাথা পর্যন্ত তার সঙ্গে কথা বলবে, জুতার ফিতা পর্যন্ত তার সঙ্গে কথা বলবে, নিজের উরু পর্যন্ত কথা বলবে। বিমা ফালাহু আহলুহু, তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি করেছে তার উরু পর্যন্ত সাক্ষ্য দিয়ে দিবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ইরাকের মধ্যে, মিশরের মধ্যে, শামের মধ্যে অবরোধ আরোপ করা হবে, সেখানকার মুসলমানদেরকে ইসলামের কারণে সব কিছু থেকে বঞ্চিত করা হবে, বাইরে থেকে কোনো ক্যাশও ঢুকতে দেওয়া হবে না, কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। মুনে আতিলা ইরাকু ইরদাব্বাহা ও শামাহা ইত্যাদি লম্বা লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলই বাস্তবতা জানিয়ে দিয়েছেন। একইভাবে মদিনার মধ্যে মুসলমান গিয়ে আশ্রয় নেবে, মদিনাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলা হবে, ইউশিকু আই ওয়াহাসরুল মুসলিমুনা ফিল মদিনা ইত্যাদি অনেকগুলো আলামত এমন যেগুলো ছোট আলামত এখনো বাকি আছে। এমনকি ইমাম মাহদিও কেয়ামতের বড় আলামত না, ছোট আর বড়গুলোর মাঝে সেতুবন্ধন তিনি, তিনি সর্বশেষ ছোট, তারপরে আসবে বড় আলামত, কিন্তু এটা পর্যন্ত এখনো হয় নাই। তার মানে এতটুকু আশা রাখতে পারি, অন্তত আগামীকাল কেয়ামত না, আগামী সপ্তাহে কেয়ামত না, এক বছর দুই বছরের মধ্যে কেয়ামত না, বরঞ্চ কিছু সময় আমাদের হাতে আছে, কিন্তু ছোট কেয়ামত মানে মরণ কখন আসবে আমাদের সবারই তো জানা আছে, জানা আছে নাকি? ইসলামে জালেম হওয়া যেমন হারাম, জালেমের সহযোগী হওয়াও হারাম। জালেমের সহযোগী কাকে বলে? ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন কারাগারে বন্দী, ইতিহাস সকলে জানেন,
সিরফ একটা আকীদাগত মাসালার কারণে যাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে পরপর তিন তিন জন বাদশা একজন না পরপর তিন তিন জন বাদশা মানে একজন মরেছে আরেকজন ক্ষমতায় এসেছে সে মরেছে আরেকজন ক্ষমতায় এসেছে তো তিন তিন জন বাদশা পরপর এক হুজুরের উপরে জুলুম করে গিয়েছে তো ইমাম আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আহমদ বিন হাম্বল যখন সেই কারাগারে বন্দী বুড়া বয়স মানে আমাদের জুয়ান আলেমরাই কারাগারে বন্দী তাতেও ওই যুগের কারাগার আর এই যুগের কারাগার এক না এখন তো কারাগার অনেক উন্নত এটা মানতেই হবে অনেক উন্নত বিশেষ করে 2008 এর পরে বাংলাদেশের কারাগার রূপই চেঞ্জ হয়ে গিয়েছে কেউ যদি 2000 এর আগে ধরেন জেলখাটে আর এই নতুন সময় এসে জেলখাটে সে জেলে ঢুকেই হয়রান হবে হায় রে এটা কই আসলাম এটা কি জেল না এটা রমনাপার হ্যাঁ আমি বলছি না যে খুব উন্নত হয়েছে কিন্তু আগের চাইতে অনেক বেশি পরিবর্তন এসেছে এর পেছনে বড় একটা অবদান আছে তত্ত্বাবধায়ক সরকার বলবেন কিভাবে ওরা এসে উন্নতি করেছে না ওরা উন্নতি করে নাই হ্যাঁ ওই সময় একজন আইজিপি ছিল জাকির সাহেব যার নাম কারাগারে গিয়ে যারা আমরা দেখেছি ফাঁসির আসামি বা যাবজ্জীবন প্রাপ্ত আসামি দীর্ঘকাল ধরে আছে সবার মুখে মুখে নাম শুনতে শুনতে অনেকটা মুখস্থ হয়ে গিয়েছে এই আল্লাহর বান্দা সেই সময়ে বেশ কিছু বিপ্লব সাধন করেছিল কারাগারে ক্যান্টিন দেওয়া বলেন আরও বিভিন্ন রকম উন্নয়নের চেষ্টা করেছিল কিন্তু আমার দৃষ্টি বলে এবং আমার অবজারভেশন বলে কারাগার উন্নত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল যখন আমাদের দুই দলের নেতারাই ধুমায়া কারাগারে ঢুকেছিল ওই সময়ের হালত তো সবাই জানেন এই দলের নেতাও ঢুকেছে ওই দলের নেতাও ঢুকেছে গণহারে সবাইরে নিয়ে ঢুকিয়েছে কারণ কারাগারে ঢোকার পর চিন্তায় পড়ে গেছে হায় রে এত খারাপ জায়গা এটা দেখি একটা নরকের মতো একটা জাহান্নামের মতো তখন চিন্তা করেছে রাজনীতি করলে জেলে তো আসা লাগেই এটা স্বাভাবিক প্রক্রিয়া এতে ধর্মভিত্তিক রাজনীতি করুক সেকুলার রাজনীতি করুক এখন তাদের টনক নড়েছে হায় রে এত বছর তো মনোযোগ দিলাম না কারাগার নিয়ে তো এখন যেহেতু কারাগারে আসাই লাগছে এক কাজ করি আমরা একটু উন্নতি করি কারাগারের তাহলে আগামীতে যদি আল্লাহ না করো কখনো আশা লাগে যাতে একটু ভালো পরিবেশ পাওয়া যায় এখন দেখা গেল এরপর যারাই আসে ক্ষমতায় প্রত্যেকে কারাগার নিয়ে একটু একটু কাজ করার চেষ্টা করে যদিও যেই পরিমাণ আশ্বাস দিয়ে এসেছে ওই পরিমাণ আশ্বাস পালন করে নাই আমাকে যখন আমরা কাশিমপুর কারাগারে ছিলাম জেল সুপার দুঃখ করে বলছে আমি আমার জীবনে সব নেতা নেত্রীকেই পেলাম কেউ বাদ নাই যারা বাংলাদেশে লিড দিয়েছে কিন্তু আমি আমার চাকরির জীবনে তাদেরকে এই কারাগারে পাই নাই এবং আপনারা যেভাবে আমার সামনে সব হুজুররা বসে আছেন আমি আপনাদের হাজিরা নিচ্ছি মানে আপনাদের নামগুলো এন্ট্রি করছি এবং আপনাদের তথ্যগুলো যাচাই করছি এভাবে তাদেরটাও করি নাই এমন হয় নাই কিন্তু দুঃখ একটাই সবাই আশ্বাস দিয়ে গেল হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা সিঙ্গাপুর বানহাই দেঙ্গা এটা এটা করব কিন্তু যাওয়ার পরে দেখা গেল কেউই তাদের ওয়াদা রাখে নাই বরঞ্চ খুব অল্প কিছু পরিবর্তন এসেছে তো এখন এটা দুঃখ প্রসঙ্গে বললো তো দেখা গেল নেতারা কারাগারে ঢুকেছে কারাগারের হালতটাই চেঞ্জ হয়েছে এই কথা শোনার পর আমার দিল থেকে একটা দোয়া বের হয়ে এসেছে আল্লাহ এদেরকে মাঝে মধ্যে আরেকবার কারাগারে আইনো মাঝে মধ্যে যদি আসে তাহলে কারাগারের উন্নতির প্রচেষ্টা জারি থাকবে আমার মতো হুজুররা 10 বছর জেল খাটলেও কারাগার উন্নত হওয়ার আশা নেই কিন্তু এই নেতাজিরা যদি আসে বেশি না 1 সপ্তাহ 2 সপ্তাহ করেও থাকে টুকটাক পরিবর্তন আসবে আসবে কে বিশ্বাস হয় না তো এই দোয়াটা মনে হয় করা যায় খুব খারাপ একটা দোয়া না এটা জাতির স্বার্থে দোয়া কারো ক্ষতির জন্য দোয়া না এখন একজনের সামান্য ক্ষতির দ্বারা সকলের যদি সামগ্রিক ফায়দা হয় লস কোথায় আমাদের জীবন তো জাতিরই জন্য তা আমার মনে হয় এটা বদদোয়া হবে না ভালো দোয়াই হবে কি বলেন আপনারা নাকি বদদোয়া হবে কারণ গোটা জাতির স্বার্থ যেহেতু জড়িত আল্লাহ আমাদের নেতাজিদেরকে মাঝে মধ্যে একটু ঘুরায় নিয়ে আইসো মামুর বাড়ি থেকে সরকারি মেহমানখানা থেকে যাতে করে সাধারণ বন্দীদের কপালটা একটু খোলে সকলে যাতে আর একটু সুন্দরভাবে কারাগারে দিন কাটাতে পারে তো এখন রব্বুল আলামিন এই যে আমাদেরকে সম্পদগুলো যে দিলেন প্রতিটা পয়সা নিয়ে জিজ্ঞাসা করবেন আয় কোত্থেকে হলো ব্যয় কোথায় গিয়ে হলো এখন আয়ের লাইনেও যদি ধরা থাকে তবুও সমস্যা ব্যয়ের লাইনে যদি ধরা থাকে তবুও সমস্যা এমনকি হাদিসের মধ্যে আছে একজন বান্দা যার মাথার চুলগুলো উস্কো খুস্কো পা ধুলোমলিন মরুভূমিতে দাঁড়িয়ে চিৎকার করে করে ডাকছি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব হে আমার রব আমাকে সাহায্য করো হে রব হে রব কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু তার দোয়া আর কবুল হচ্ছে না সে পেরেশান আল্লাহ নবী বলেন আরে তার দোয়া কিভাবে কবুল হবে আমাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযদিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক সে যা খায় এটাও হারাম যা পান করে এটাও হারাম যে কাপড় পরিধান করে এটাও হারামের টাকা থেকেই কেনা আর তার রক্ত মাংস গঠিত হয়েছে হারামের পয়সায় নবী বলেন ও যতই কাঁদুক যতই আফসোস করুক কোত্থেকে ওর দোয়া কবুল হবে কারণ দোয়া কবুলের পথে বড় একটা বাধা হলোই হারাম সে সেই বাধাকেই তো নিজের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং আল্লাহর হস্তে সাবধান বড় সাবধান
একটা হারামও যাতে আমার শরীরে না ঢোকে। আমি হারাম ইনকামও করব না, যাদের সমুদয় সম্পত্তি হারাম, এই মশলাটার ব্যাপারে আমরা গাফিল, যাদের সমুদয় সম্পত্তি হারাম অথবা 95% 98% এরকম, মানে ম্যাক্সিমামই হারাম, প্রায় সবই হারাম, এই সমস্ত মানুষের বাসায় দাওয়াত খাওয়ারও সুযোগ নেই। কারো বাসায় দাওয়াত দিলে দৌড়ে চলে যায় না যে আমি হুজুর মানুষ আমার দাওয়াত দিয়েছে, আর এত কিছু যাচাই বাছাইয়ের সময় আছে, রান একটা পেলেই হলো না। বরঞ্চ আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি আগে তাহকিক করে বাসাটা কার, কি কাজ করে, ইনকামের কি অবস্থা, কাউকে না কাউকে ফাঁকে ফোঁকে জিজ্ঞাসা করে এটা যাচাই করে নেয়। এমন আলেমও আছে এই বাংলাদেশ রানিং টাইমেই দাওয়াত নেওয়ার সময়, মাহফিলের দাওয়াত নেওয়ার সময় কয়েকটা শর্ত দিয়ে দেয়, এর মধ্যে একটা শর্ত হলো যার বাসায় মেহমানদারি হবে তার কামাই রোজগার হালাল হওয়া লাগবে। কারণ হারাম খোরের সম্পত্তি খেয়ে নিজের ব্যাপারে এত সতর্ক, কিন্তু হারাম খোরের সম্পত্তি খেয়ে আমি তো আমার ইমানকে হুমকির মুখে ফেলতে পারি না। যে যার রান্না খায় তার রং তার ভেতরে আসতে থাকে। আমাদের এমন বুজুর্গ আমরা দেখেছি, আমাদের জামানায় দেখেছি, আগের যুগের কথা বলছি না, বলবেন আগেরটা বাগে খেয়েছে, ওল্ড ইজ গোল্ড, এমন আর খুঁজে পাওয়া যাবে না। আমরা আমাদের সময়ের কথা বলছি যে জীবনে কখনো হোটেলেও খাবার খান। কিসের জন্য? কারণ হোটেলে যারা রান্না করছে তাদের কি অবস্থা তার জানা নাই, তারা কি নামাজি না বেনামাজি, পাক পবিত্র নাকি অপবিত্র, কোনো কিছুই তার জানা নাই। রান্না খায় এমন মানুষের, যেই মানুষ সর্বদা পবিত্র থাকে, যেই মানুষ ইবাদত গুজার নিয়মিত নেক আমল করে, এবং তারা সাক্ষ্য দেন যে এরকম কোনো ভালো মানুষের রান্না যখন খাই অন্তরের মধ্যে ইবাদতের আলাদা শক্তি পাই, আর যদি কোনো পাপিষ্ঠের রান্না কখনো খাই অন্তরের মধ্যে অলসতা ঢুকে যায়, অন্তরের মধ্যে খারাপই ঢুকে যায়। এটা আপনারা অনুভব করতে পারবেন। আমরা মাদ্রাসায় এমন ছাত্রও পাই, এটা যারা মাদ্রাসা পরিচালনা করেন সবারই কমন অভিজ্ঞতা থাকবে, এমন ছাত্রও পাওয়া যায় যার মেধাও মাশাআল্লাহ অনেক ভালো, মেহনতও কমতে নেই, দিন রাত রুটিন অনুসারে তো মেহনত করে করে, এর চাইতে আরও বেশি কিছু করে, হুজুররাও আন্তরিক এবং হুজুররাও যোগ্য, সব কিছুর পরও কেন যেন হয় না, না হাফেজ হয় না আলেম হয়, এত এত চেষ্টা চালায় কোথায় গিয়ে যেন অদৃশ্য একটা জাল আটকে যায়, কেউ বুঝতে পারে না। প্রথম দিকে ভাবে কেউ কি জাদু করলো কি না, জিনে ধরলো কি না, কোনো নজর লাগলো কি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাচাই বাছাই করে দুইটা কারণ আমরা বেশি পেয়েছি, এটা একটু জেনে গেঁথে রাখতে পারেন, জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। দুইটা কারণ বা আরেকটু স্পেসিফিকভাবে বললে তিনটা কারণ সচরাচর বেশি পাওয়া যায়। এক নম্বর কারণ হলো গোপন গুনাহ। যেই ছেলেগুলো গোপন গুনাহ করে, আমরা আমাদের অভিজ্ঞতা বলছি, গোপন গুনাহের সঙ্গে জড়িত, সেটা নজর কেন্দ্রিক হোক অন্য কেন্দ্রিক হোক, গুনাহের যে ক্যাটাগরিগুলো হতে পারে বিশেষ করে অশ্লীলতা কেন্দ্রিক যে গুণাগুলো আছে এগুলোতে কেউ যদি জড়িয়ে থাকে, অন্তর দেখা যায় কখনো এতটাই মোহর পড়ে যায়, চেষ্টার পর চেষ্টা চেষ্টার পর চেষ্টা করতে থাকে কিন্তু না এলেমের লাইনে আগাতে পারে, না আমলের লাইনে আগাতে পারে, না এবাদতে মন বসে, না তেলাওয়াতের লাইনে, না জিকিরের লাইনে, না হিফজের লাইনে, না কিতাবী লাইনে, কোনো লাইনে আগাতে পারে না। দ্বিতীয় কারণটা আমরা পাই তার বাবা অথবা তার অভিভাবক যারা তার তত্ত্বাবধানে আছে তাদের মধ্যে বেয়াদবি আছে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছে ঢালাওভাবে বা স্পেসিফিকভাবে। আমাদের বুজুর্গরা লিখে গিয়েছেন কেউ যদি কোনো আলেমের সঙ্গে বেয়াদবি করে অন্যায়ভাবে, মানে শরীর কোনো কারণ নাই, নিজের থেকে নিজে অন্যায় করে তার সঙ্গে বেয়াদবি করেছে, তাহলে অনেক সময় পুরো খানদান থেকে আল্লাহ এলেম উঠিয়ে নেয়। আপনি বলতে পারেন হুজুর অপরাধ করলো একজন, খানদানের সমস্যা কোথায়? এর জবাব আপনি সূরা কাউসারের 3 নম্বর আয়াত থেকে নিয়ে নেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশ্মন যারা, আপনার প্রতি বিদ্বেষ রাখে যারা, ওরা হবে লেজ কাটা। এই লেজ কাটার তাফসির যে কোনো তাফসিরের কিতাব খুলে দেখেন, এখানে লেজ কাটাদার উদ্দেশ্য ওদের বংশই হয়ে যাবে নির্বংশ, যার কারণে আল্লাহ রসুলের বংশধর সারা দুনিয়ায় খুঁজে পাবেন, বাংলাদেশেও পাবেন, ইন্ডিয়ায়ও পাবেন, পাকিস্তানেও পাবেন, মিডল ইস্টেও পাবেন, ইউরোপেও পাবেন, গোটা দুনিয়ায় পাবেন আল্লাহ রসুলের বংশধর, আউলাদ রসুল যারা হুসাইন বা হাসান রাদিয়াল্লাহু আনহুমার বংশধর, এবং কেয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে, যার কারণে কেয়ামত আগে যে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী কার বংশের লোক? আমার আপনার বংশের লোক না, বরং আল্লাহর রাসূলের বংশের লোক। নবী বলে দিয়েছেন মিন ইতরাতি, আরে সে আমার সন্তানদের মধ্য থেকে হবে, এ হাসান রাদিয়াল্লাহু আনহু বংশের অন্তর্ভুক্ত হবে। এমনকি রেওয়ায়েতে এমনও পাওয়া যায় তার বাবার নামও হবে আব্দুল্লাহ, আর কোনো দুর্বল বর্ণনায় আছে তার মায়ের নামও হবে আমেনা, আর তার বংশ হবে বাপের দিক থেকেও রাসূলের সাথে মিলিত, মায়ের দিক থেকেও রাসূলের সাথে মিলিত।
رسول الله بنشو ده شارا دنيا چوريا چه الحمد لله ثم الحمد لله امون كه الله رسول تي سپشت بوله چهن وانا تاريكون فيكم ثقلين আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি এর মধ্যে একটা হলো আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর এক নম্বরে হলো আল্লাহর কিতাবের মধ্যে হেদায়েতও আছে নূরও আছে হাদিসের শেষে গিয়ে নবী তিনবার বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি খবরদার তাদের হক লঙ্ঘন করবা না খবরদার তাদের সঙ্গে বেয়াদবি করবে না ওয়ালা ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ যতদিন না হাউজে কাউসারে তারা আমার সঙ্গে মিলিত হয় তারা আল্লাহর কিতাব থেকে আলাদা হবে না হ্যাঁ এখানে আহলে বাইত মানে যারা শুধু নবীর বংশে জন্ম নিয়েছে তারাই না বরং নবীর বংশও জন্ম নিয়েছে নবীর আদর্শ অনুসরণ করেছে কারণ নবীর ডাইরেক্ট পুত্র হয়েও কেউ যদি নবীর আদর্শের বিরুদ্ধে চলে যায় তাকে আহলে বাইত বলা কোরআনের পরিভাষায় হারাম বলবেন দলিল কি কেনানের নাম শুনেছেন আপনারা কেনান নূহ আলাইহিস সালামের কি হয় নাতি পুতি ডাইরেক্ট ছেলে একেবারে পরবর্তী কিছু না ডাইরেক্ট পুত্র ঔরসজাত পুত্র কিন্তু এই কেনানের ব্যাপারে রব্বুল আলামিন তাকে জানালেন শোনো নূহ ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক হে নূহ সে তোমার আহলে বাইত না সে তোমার বংশধর না কোন আল্লাহর দুশমন নবীর আহলে বাইত হতে পারে না ইন্নাহু আমালুন গাইরু সালি সে হলো অন্যায় আমলের অধিকারী অন্যায় অপকর্মের অধিকারী তার মানে এই রকম গুণে যারা গুণান্বিত তারা নবীর আহলে বাইত হতে পারে না তা আল্লাহ নবীর খানদান আজও আছে নাকি নাই আছে নাকি নাই এমনকি খলিফা হবে কারা এই শর্তের মধ্যেও তো উত্তমতার একটা শর্ত হাদিসই আছে আল আইম্মাতু মিন কুরাইশ কুরাইশী বংশের যারা হবে তারাই খলিফা হওয়ার সবচেয়ে বেশি হকদার হবে তার মানে কেয়ামত পর্যন্ত যেহেতু জমিনে খেলাফত থাকবেই থাকবে সাময়িক এখন নাই তাতে কি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ সুতরাং আল্লাহর নবীর আহলে বাইত তো থাকবে কিন্তু আবু জাহেলের আহলে বাইত কই আবু লাহাবের আহলে বাইত কই আল্লাহর নবীর আরো যত দুশ্মন ছিল ওদের আহলে বাইত কই ওরাও তো বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছিল নাকি দেয় নাই তো ওদের খানদানরা কোথায় হারিয়ে গেল তা আল্লাহ বলে দিচ্ছেন হে নবী তোমার দুশ্মন যারা ওদের বংশই হয়ে যাবে নির্বংশ তাহলে বংশের উপর ক্ষতি নেমে আসে নাকি আসে না ভালোর ক্ষেত্রেও যেমন নিজেও লাভবান হয় বংশধররাও লাভবান হয় আমি সুন্দর একটা সূত্র শেখায় যায় আপনাদেরকে এটা মাথায় রাখেন যতবার কোরআন পড়বেন খালি নজর দিয়েন যদি বাস্তবতা না পান আমাকে বলুন জান্নাত নিয়ে যেখানেই আলোচনা কোরআনে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে ঢুকবে জান্নাতে যাবে ইত্যাদি ইত্যাদি সব জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা জান্নাতে তারা সকলে চিরকাল অবস্থান করবে তো যেখানে জাহান্নামের কথা বলেছেন সেখানে এক বচন ব্যবহার করেছেন ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা আর তার শাস্তি হলো জাহান্নাম সে জাহান্নামে চিরকাল থাকবে জাহান্নামের কথা বলতে আল্লাহ কি শব্দ বলেন এক বচন যে জাহান্নামে গিয়ে চিরকাল থাকবে বলতে কি এক বচন এক বচন আর জাহান্নামের বিপরীত যে জান্নাত সে জান্নাতের কথা আল্লাহ বলতে গেলেই আল্লাহ খালি আনেন বহু বচন আর বহু বচন আর বহু বচন কেন এর ব্যাখ্যা আমাদের ইমামরা করে গিয়েছেন জান্নাতি যখন জান্নাতে যাবে আল্লাহ তার সঙ্গে অনেককে মিলায় দিবে কিভাবে যেমন সূরা তুরে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমান যারা নিজেরাও ঈমান এনেছে আর বংশের লোকেরা ফ্যামিলি মেম্বাররাও ঈমানের ক্ষেত্রে তাদের পথ অনুসরণ করেছে যেমন আপনাদের বাচ্চারা আপনারাও মুসলমান আপনাদের বাচ্চারাও মুসলমান তার মানে ঈমান ইসলামের ক্ষেত্রে আপনাদের বাচ্চারা আপনাদের পথই অনুসরণ করেছে আল্লাহ বলেন আল হাকনা বিহিম যুররিয়াতাহুম আমি জান্নাতেও তাদের সঙ্গে তাদের ফ্যামিলিকে মিলায় দিব মানে কি মানে আপনি অনেক আমল করেছেন আপনি বাবা হিসেবে অনেক ভালো এবং অনেক বড় বুজুর্গ আপনি যে আমল করেছেন আপনি চলে গেলেন জান্নাতুল ফেরদাউসে তো সন্তানের আমলের যা অবস্থা কারণ সবসময় বাপকা বেটা সিপাহিকা ঘোরা হয় না মাঝে মধ্যে উল্টাপাল্টাও হয় তো সন্তানের আমলের যে অবস্থা হ্যাঁ ইমানদার বটে জান্নাতও পেয়েছে কিন্তু জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো যোগ্যতা তার নাই বরং তো ছোটো মোটো একটা জান্নাত পেয়েছে ধরেন দুনিয়ার দশ দুনিয়ার মতো একটা জান্নাত পেয়েছে এখন বাপ কোথায় জান্নাতুল ফেরদাউসে সন্তান কোথায় ছোট মোটো একটা জান্নাতে এখন তাদের মধ্যে দূরত্ব আছে নাকি নাই বিশাল বড় দূরত্ব আচ্ছা আমাকে বলেন আপনাকে যদি আমি রাখি অনেক উন্নত একটা অট্টালিকার প্রাসাদে আর আপনার বাচ্চাটাকে আমি নিয়ে রাখি বস্তির ভাঙা একটা ঘরে আপনি তো অনেক সুখে থাকবেন তাই না
দিলের মধ্যে খুব বেশি শান্তি থাকবে তাই না নাকি অশান্তি থাকবে আরে বাপের নিজে ভাঙা ঘরে থেকে সন্তানকে ভালো ঘরে রাখার চেষ্টা করে তাহলে আমার সন্তান আছে ছোট জান্নাতে আমি আছি বড় জান্নাতে মনে বেশি সুখ লাগবে না কষ্ট লাগবে বলবেন হায় রে কিয়ামত দিন নিজে বাসলে না বাপের না পারে না এগুলো অপরাধীদের বেলায় মুমিনদের বেলায় না বরং মুমিনরা তো কেউ কাউকে ভুলবে না সেদিনও সহযোগিতা করার চেষ্টা করবে হাদিসে এটাও আছে কিয়ামতের দিন সহি হাদিস আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাতে যেতে বললা কিন্তু আমাদের এই ভাইয়েরা এখনো জাহান্নামে পড়ে আছে সল্লু মানা ওয়া সামু মানা ওয়া হাজ্জু মানা নবীর শব্দ হায় আল্লাহ একসাথে নামাজ আদায় করেছে জামে আরবিয়া মুহাম্মদিয়া বিশ্বনাথের মসজিদে একসাথে রোজা রেখেছে একসাথে হজ করেছে এই যে একসাথের কথাটা বারবার নবী বলছেন আমাদের সাথেই নামাজ পড়েছে আমাদের সাথেই রোজা রেখেছে আমাদের সাথেই হজ করেছে আজ তারা পড়ে থাকবে জাহান্নামে আমরা যাব জান্নাতে আল্লাহ দিল তো মানে না মন তো সয় না আল্লাহ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দাও না অথচ আত্মীয় না কাজিন না ফ্যামিলি মেম্বার না কিচ্ছু না শুধু একসাথে ইবাদত করেছে আরে ভাই এমনি আমরা বলি না যে আলেম ওলামার সঙ্গে থাকেন এমনি বলি না বুজুর্গ মানুষের সঙ্গে থাকেন এমনি বলি না দিনদার সার্কেলের সঙ্গে চলাফেরা করেন কারণ এই মানুষগুলো দুনিয়ায় কিছু করতে পারুক বা না পারুক কারণ দুনিয়া হয়তো তারা গরিব আপনাকে পয়সা দিতে পারছে না দুনিয়ায় তারা অসহায় আপনাকে বাড়ি গাড়ি করে দিতে পারছে না তো যেদিন আপনার দুনিয়ার তেমন কেউ থাকবে না হয়তো আপনার মা বাবা অপরাধের কারণে অস্বীকার করে বসবে কিন্তু নবীর হাদিস বলছে সেদিন এরকম অনেক কাছের মানুষ যারা রক্তের না কিন্তু দুনিয়ায় মহব্বত ছিল আত্মীয়তা না হলেও পরিচয় ছিল সেদিন তারা এগিয়ে আসবে সুপারিশ করার জন্য অবশেষে রব্বুল আলামিন বলবেন ঠিক আছে তোমরা দেখো কাদেরকে চিনতে পারো সবাইকে বের করে নিয়ে আসো বের করে আনবে আল্লাহ বলবে কেউ কি বাকি আছে বলবে না আল্লাহ কেউ বাকি নাই আল্লাহ বলবেন সবাইরে নিয়ে জান্নাতে চলে যাও তাহলে জান্নাতের ক্ষেত্রে আল্লাহ শুধু ওসিলা তালাশ করবেন যাকে যেভাবে পারেন এই যে এখন যার ইমানের ক্ষেত্রে অনেক দূরে গিয়ে এখন সে তো অনেক উপরে জান্নাতে সন্তান পিছিয়ে আল্লাহ বলছেন টেনশন নাই আল হাকনা বিহিম যুররিয়াতাহুম আমি তাদের সঙ্গে তাদের ফ্যামিলিকে মিলাবো তার মানে সন্তানের দ্বারা যেমন বাপ মা উপকৃত হয় আপনারা বাচ্চাদেরকে হাফেজ বানান না এই স্বপ্ন নিয়ে যে আমার সন্তান আমার উপকারে আসবে যেমনিভাবে সন্তানের দ্বারা বাপ মা উপকৃত হয় বাপ মায়ের দ্বারাও সন্তান উপকৃত হয় কোরআনের আয়াতের পক্ষে দলি তো যার কারণে রব্বুল আলামিন সেদিন ওসিলা তালাশ করে খালে মিলায় দিবেন খালে মিলায় দিবেন কতজনকে তো আল্লাহ অনেক সুপারিশের সুযোগ দিবেন যেমন শহীদকে ইউসাফাউ ফি সাবাইনা মিন আকারিবিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুল লাহুন নার আল্লাহ তাআলা 70 জন তার আত্মীয়দের 70 জনের ব্যাপারে সুপারিশের সুযোগ দিবেন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে কারণ যারা জান্নাতি তারা তেমনি জান্নাতি তাদের জন্য সুপারিশের দরকার নাই তো যারা জাহান্নামী তাদের ব্যাপারেও সুপারিশের এই সুযোগটা দিবেন তো এই কারণে জান্নাতের কথা আসলে আল্লাহ বহুবচন ব্যবহার করেন আর জাহান্নামের কথা আসলে এক বচন ব্যবহার করেন তো সুতরাং জান্নাত নিয়ে আশা বেশি না অবশ্যই বেশি জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা সাবাকাত রহমাতি গযাবি আল্লাহই বলেন আমার রহমত আমার গজবের চাইতে এগিয়ে গিয়েছে সুতরাং এটা লাইনে আমাদের সতর্ক থাকা দরকার তো যে প্রসঙ্গে বলছিলাম যে বাপ মা তার মূল অভিভাবকরা বেয়াদবি করেছে কোন আলেমের সাথে বদদোয়া খেয়েছে এখন দেখা যায় সন্তানরা আলেম বানাতে চায় নসিবে আর জোটে না কিছু অপরাধের সাজা দুনিয়াতে আসে এর শীর্ষেই হলো বেয়াদবি এটা মাথায় রাখবেন সব পাপের সাজা দুনিয়াতে আসে না কিছু পাপের সাজা দুনিয়াতে আসে সাধারণত মিস হয় না এর মধ্যে অন্যতম হলো বেয়াদবি তো সুতরাং বেয়াদবি থেকে সাবধান আর তিন নম্বর হলো বাপের ইনকাম হারাম আমাদের বুজুর্গরা এটাও বলেছেন এখানে আমাদের সকলের শিক্ষা আছে এই যে মসজিদ না সুন্দর সুন্দর মসজিদ মসজিদ যদি হারাম পয়সায় নির্মিত হয় সেই মসজিদে যারা ইবাদত করবে সাধারণত তাদের ইবাদতে খুশু খুজু থাকবে না এটা আমি বলছি না অথবা এটা কোরআন হাদিসে হুবহু উল্লেখিত কোনো টেক্সটও না তবে বুজুর্গরা যাদের দেখার মতো চোখ আছে বোঝার মতো অন্তর আছে অনেকে বলেছে এবং আপনি নিজে অনুভব করতে পারবেন অনেক এমন মসজিদ আছে ভাঙাচোরা মসজিদ কিন্তু মানুষগুলো অনেক কষ্ট করে যে হালাল পয়সাগুলো উপার্জন করে এটা দিয়ে কোনো রকম হলে মসজিদটাকে টিকিয়ে রেখেছে এসি নাই এমনকি গরমের দিন ঠিকমতো বিদ্যুৎও থাকে না ফ্যানও চলে না কিন্তু দেখবেন নামাজ পড়লে অন্তরে একটা তৃপ্তি পাওয়া যায় কিসের যেন তৃপ্তি এটা মুখ দিয়ে প্রকাশ করা যায় না আর অনেক সুরম্য মসজিদ এমন আছে দেখলে খালি দেখতেই মনে চায় আরে নামাজ পড়তে যে কয়জন যায় সেলফি তুলতে এর চাইতে বেশি লোক যায় তো নামাজ পড়ে দেখেন ইমাম সাহেবের কেরাতো সুন্দর পরিবেশও ভালো এসিও ফিট করা কিন্তু দেখবেন অন্তরে কেন যেন ওই তৃপ্তিটা পাওয়া যায় না এটা আপনারা কখনো ফিল করেছেন কিনা আমি জানি না তবে আমি বহুত মানুষের সঙ্গে কথা বলেছি
করেছি এবং এটা বহুত লোক আমি পেয়েছি যারা একমত যে এরকম বহু জায়গায় এই অভিজ্ঞতাটা ঘটে এমনকি তেলাওয়াতের লাইনে যেমন আমাদের একজন উস্তাদ আছেন আমার বুখারীর উস্তাদ আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন এবং এখনো আছেন হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বেফাকুল মাদারিসুল আরাবিয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি ছিলেন 22 বছরের পরীক্ষা নিয়ন্ত্রক এখন আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসুল কওমিয়া যেটা হয়েছে যেখানে ছেলেরা দাওরায়ে হাদিস পরীক্ষা দেয় এটার বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক শাইখুল হাদিস মাওলানা ইসমাইল বরিসালী দামাত বরাকাতুহুম আলিয়া হযরতের ব্যাপারে আমরা আগ থেকে শুনে এসেছি যে যতদিন হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাই জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সফরে হোক হাজারে হোক যেখানেই হুজুর থাকতেন মানে ইসমাইল বরিশালী সাহেব যিনি তার সাগরের তার মাদ্রাসা সাধারণ শিক্ষক তার চাইতে অনেক জুনিয়র কিন্তু যেখানেই তিনি থাকতেন হাফেজ জি হুজুর ইমামতি করার জন্য তার সামনে পাঠিয়ে দিতেন তো সারা জীবন শুধু শুনেছে আমাদের একটা আগ্রহ জাগতো আমরা হুজুরের কাছে বুখারীর হাদিস পড়ি কিন্তু এই হুজুরের মধ্যে কি আছে এমন যে হাফেজ জি হুজুরের মতো বুজুর্গ বাংলাদেশের ইতিহাস কোনোদিন লেখা সম্ভব না হাফেজ জি হুজুর ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই পীরজি হুজুর ফখরে বাঙাল রহমাতুল্লাহ আলাই তাদেরকে বাদ দিয়ে এই নামগুলো বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সঙ্গে মিশে আছে তো এখন হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলের মতো ব্যক্তিত্ব এবং যার জীবনের প্রতিটা মুহূর্তের গুণাধুরের কথা আমার শেখ মুর্শিদ আরব বিল্লাহ আল্লামা আব্দুল হক দামাত বরাকাতুহুমুল আলিয়া ময়মনসিংহের বড় হুজুর হুজুর বলেন যে আমি তো নিজে চব্বিশ বছর বুঝেন তো দুই যুগ আমি নিজে হাফিজ জি হুজুরের সোহবতে ছিলাম তার মাদ্রাসায় পড়েছি তার মাদ্রাসায় পড়িয়েছি এবং তার সে 80-এর দশকের তার জীবনের সবচাইতে কঠিন সময় এগুলোতেও তার পাশে সফরে হাজারে সবসময় নিয়মিত থেকেছি এই ২৪ বছরে আমি তাকে গুনাহ করতে দেখা তো দূরের কথা তার থেকে সুন্নত ছুটতে দেখা তো দূরের কথা একটা মুহূর্ত জিকির ছাড়া কাটাতে দেখিনি এমনকি হাফেজ জি হুজুরের সন্তানরা পর্যন্ত ব্যাপারে সাক্ষী যে তিনি এই পরিমাণ জিকির করতে থাকতেন তার সামনে গিয়ে যদি কেউ বসতো সে অনুভব করতো আল্লাহর বান্দার মুখে জিকির চলছে তো চলছেই তার কলবও থেমে নাই বরং এখানে এই যে ধুকপোকানি আওয়াজ এর মধ্যেও কেমন যেন জিকির ভেসে আসছে এমনকি যখন ঘুমাতেন ওই ঘুমের সময়ও দেখা যাচ্ছে তার ঠোঁট হালকা হালকা নড়ছে খেয়াল করলে বোঝা যাচ্ছে আল্লাহর নামে জিকির চলছে এমনকি হুজুর বলতেন সবচাইতে বেশি তিনি যে জিকির করতেন সেটা হলো কোরআন তেলাওয়াত এমনকি যখন সে রাজনৈতিক সফর করেছেন 80-এর দশকে বাংলাদেশের ইতিহাসের জটিলতম সময় ওই সময়ও তিনি বলেন আর রাজনীতির ময়দানে মাঠে গিয়ে ভাষণ দিচ্ছে রাজনৈতিক কথা নির্বাচনের কথা পুরো টাইম সফরের পুরো টাইম তিনি তেলাওয়াত করেই যাচ্ছেন আর হুজুর বলেন যে আমাকে মনে হয় আমি ধারণা করি আমাকে সঙ্গেই রাখতেন এজন্য যে আমি হাফিজ সাহেব আমি ভালোভাবে তার পড়াগুলো শুনি মনোযোগ দিয়ে ধরি ভুল হলে ধরিয়ে দেই এজন্য অল টাইম আমাকে পাশে বসিয়ে রেখে খালি শোনাতেন তিনি বলেন আমি শুনতে শুনতে ক্লান্ত হতাম উনি পড়তে পড়তে ক্লান্ত হতেন একবার বললেন যে আমি ইসে যাচ্ছিলাম ফরিদপুর থেকে মাগুরা ওই সময়ের রাস্তা এখনের এই আধুনিক সিঙ্গাপুরের রাস্তা না ওই সময়ের রাস্তা এখন তো বাংলাদেশের অন্য জায়গার রাস্তা বিশেষ করে আমাদের সিলেটের রোডঘাট যেমন থাকুক না কেন মোটামুটি ওই পদ্মা সেতুর আশপাশের গোপালগঞ্জের খুলনার রোড দেখলে আসলেই মনে হয় যে দেশটা কি সিঙ্গাপুর হয়ে গেল কি না আর আমাদের সিলেটে আর বিশেষ করে গোয়েনঘাট বা আশপাশে গেলে মনে হয় যে এটা কি আমরা বাংলাদেশ ছেড়ে অন্য কোনো গর্তের মধ্যে এসে পড়লাম কি না একই দেশ এক এক জায়গায় এক এক রকম দৃষ্টি থাকে আর কি তো দেখা যাচ্ছে যে সেই সময় হুজুর বলেন বেবি ট্যাক্সি দিয়ে সফর করছিলাম কিন্তু এই সময় একবার তেলাওয়াত শুনতে শুনতে আমি একটু অমনোযোগী হলাম আরেক দিকে তাকিয়ে আছি কারণ বেবি ট্যাক্সির আওয়াজ তো শুনেছেন এখনকার ছেলেপেলেরা না শুনতে পারে মোটামুটি যাদের বয়স 20-22 তারাও তো শোনার কথা ঘটঘট ঘটঘট করতেই থাকে কতক্ষণ মেজাজ ধরে রাখা যায় তিনি বলেন আরেক দিকে তাকিয়েছিলাম এর মধ্যে হাফেজ জি হুজুর আমার গালে চড় দিয়ে বললেন কিরে তোর মনোযোগ কোন দিকে তেলাওয়াত শোন মনোযোগ দিয়ে এই পরিমাণ জিকির করতে থাকতেন তো সেই হাফেজ জি হুজুরের মতো ব্যক্তি তার পেছনে নিয়মিত নামাজ পড়েন তাহলে কি পরিমাণ জিনিস লুকিয়ে আছে তার ভেতরে গর্ব হয় না জানার জন্য আমাদের ইচ্ছা হলো যে একটু জানি একদিকে খলিফা একদিকে সাগরের কি আছে এখন মুরব্বী মানুষ গিয়ে তো বলতে পারি না হুজুর আপনি একটু নামাজ পড়ান মসজিদে আর তিনি যেহেতু এখানকার ইমাম না সপ্তাহে একদিন আসেন আমাদেরকে হাদিস পড়ান তারপর জানতেও মন চাচ্ছে তৃষ্ণাটাও নিবারণ করতে পারছি না আল্লাহ একদিন সুযোগ মিলিয়ে দিলেন এশার উক্ত হলো এখন আজান দেয় নাই হুজুর ক্লাস করাচ্ছিলেন হঠাৎ করে বললেন যে আমি তো অন্য সময় সকালবেলা যাই বৃহস্পতিবার পুরো দিন সবক পড়ান শুক্রবার সকালে তিনি আবার সেই নুরিয়া মাদ্রাসায় যান বললেন আজকে আমার একটু তাড়াতাড়ি ফিরতে হবে রাতে জরুরি কাজ আছে আমি এখনই রওনা করব তবে রওনা করলে বাসে তো যেতে গিয়ে কখন পৌঁছাই তোমাদেরকে নিয়ে আসে জামাতে নামাজ পড়ে ফেলি আমি বললাম ভাই রে এটাই তো সুযোগ পুরো বছর বসে যেই সুযোগের অপেক্ষায় আছি তাড়াতাড়ি করে উজু করে হুজুরের সঙ্গে গেলাম মাত্র তিনজন মানুষ আমরা তিনজন ছাত্র আর হুজুর এখন আমি মনে মনে চিন্তা
মাঝে আছি যে হুজুর কি আসলে ইমামতি করবেন, আমাদের কাউরে ঠেলে দিবে, কি বলা যায় বা কিভাবে কি করা যায়। আমি এসে দাঁড়িয়ে ইকামত শুরু করে দিলাম, কোনো বলা নেই খ নেই, কাতারে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর, পরে যা হওয়ার হবে আগে ইকামত দেই। এখন হুজুর নিজের থেকে গিয়ে দাঁড়ালেন সামনে, সুবহানাল্লাহ। খেয়াল করলাম যেটা তেলাওয়াত এখনকার আধুনিক হাফেজদের মতো, আধুনিক কারি শব্দের মতো এত আপডেট তেলাওয়াত যে হবে না এটা তো বলাই বাহুল্য। তেলাওয়াত একদম সাদা মাথা তেলাওয়াত, কিন্তু প্রতিটা বাক্য মনে হচ্ছিল তিনি পড়ছেন আর কলিজার মাঝখানে গিয়ে ঢুকছে। মানে এমন একটা অবস্থা যে কোরআনের অর্থ বোঝে না সে পর্যন্ত এই তেলাওয়াত শুনলে প্রভাবিত হবেই হবে। তখন অন্তর সাক্ষ্য দিল, হায় রে হাফেজজি, হুজুর তো লোক চিনতে ভুল করে নাই আর ভুল করার কথাও তো না। তো আপনিও খেয়াল করলে দেখবেন অনেকের তেলাওয়াত অনেক সুন্দর, তেলাওয়াতের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু পড়া শুনলে, নামাজে তেলাওয়াত শুনলে কেন জানি বেশি একটা নামাজে মনোযোগ বসে না। এমনি বোঝা যায় তেলাওয়াত সুন্দর, কিন্তু দিল থেকে বের হয় না, মুখ থেকে বের হয় কান পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু কিছু আল্লাহর বান্দা এমন আছে, তেলাওয়াতের মান হয়তো অত আহামরে সুন্দর না, কিন্তু প্রতিটা বাক্য বের হয় দিল থেকে আরেকজনের দিলে গিয়ে আঘাত করতে থাকে। সেটা হয় না কি হয় না? তো এখন হযরতরা বলেন যে এই যে মসজিদগুলো, যেই মসজিদগুলো হারাম পয়সা নির্মিত হয় খুশু খুশু আসে না, যেই মাদ্রাসা হারাম টাকায় চলে, আছে না অনেক মাদ্রাসা খালি টাকা পেলেই হলো, এখন সেই টাকাকে হারাম করে টাকা, দুর্নীতিবাজের টাকা, জালেমের টাকা, এত কিছু দেখার টাইম নেই, টাকা পাইছে মাশা আল্লাহ। এখন এই যে সব টাকা নিয়ে যদি খাটানো হয় আর এগুলো দিয়ে পোলাপানের পড়ালেখা হয়, তাহলে ওই মাদ্রাসা থেকে সাধারণত খুব বড় আলেম পয়দা হয় না এবং হওয়ার কথাও না। এই কথাগুলো আমাদের বুজুর্গরা বলে গিয়েছেন, এখন বাস্তবতা কতটুকু আছে না আছে এটা আমার চাইতে আপনারাই নিয়মিত যদি আপনারা বাস্তব অবস্থা সামনে নজরে রাখেন আপনারাই বুঝতে পারবেন। তো দেখা যায় বাপ মা, বাপ যদি বিশেষ করে হারামে জড়িয়ে থাকে, সন্তান মেধাবী হওয়ার পরও, মেহনত করার পরও অনেক সময় হয় না, কারণ বাপের পয়সাই তো সে পড়ে, হারাম থেকে ভালো জিনিস আসবে কিভাবে? তা সুতরাং সম্পর্ক আছে নাকি নাই? বহুত আছে। তো এই কারণে খাওয়ার ব্যাপারে বিশেষ করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে খুব সাবধান থাকবেন। বিশেষ করে যারা হোটেলে খান, আমি ক্লিয়ারভাবে বলছি, যারা হোটেলে খান, আর আমাদের সবারই হোটেলে খাওয়া লাগে, হোটেলে খেতে গেলে গোস্ত খেতে সাবধান। গোস্ত যখন একটা পশুকে জবাই করা হয়, কার নামে জবাই করতে হয়? পীরের নামে, খাজা বাবার নামে, রাসুলের নামে, কার নামে? আল্লাহর নামে। আমাদের দেশে গরু যখন জবাই হয়, সাধারণত গরু তো একদিনে এক কষাই একটাই করে, অথবা বেশি ভিড়াভিড়ি হলে দুইটা তিনটাই করে, খুব আহামরি কাজ না, ওই সকালে এসে একবারে করে। সাধারণ প্রচলন হলো অনেকেই, সবাই না হলেও অনেকেই বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে। কিন্তু মুরগি একদিনে যে কত হাজার জবাই করে, এটা কোনো দোকান এমন আছে মানে কত হাজার জবাই করেছ নিজের কাছেও হিসাব নাই, এক এক অর্ডারে দেখা যায় 1000-2000 চলে গিয়েছে। এখন প্রতিটা মুরগির আগে আলাদা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলাটা কিন্তু নিঃসন্দেহে সাধনার ব্যাপার। আর এতবার যে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে, ও তো ছোটোখাটো বুজুর্গই হয়ে যাবে, কারণ এত বেশি জিকির তো অনেকে আমরা যারা নিয়মিত জিকির আজকার করি তারাও পারি না। দেখা যাবে সকাল থেকে সন্ধ্যা তার 100,000 বার তসবিহ জপ হয়ে গিয়েছে, তার 50,000 বার আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা হয়েছে। সাধারণ প্রচলন হলো 1-2 বার বলে, তারপর আর বলেন। স্পষ্ট ফতোয়া শুনেন, কেউ যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে ভুলে যায়, দিলে আছে কিন্তু জবাই করার সময় এতটা সিরিয়াস হয়ে গিয়েছে বলতে ভুলে গিয়েছে, এটা কোরবানির দিনও হতে পারে, অনেকে আছে শখ করে কোরবানি দেয়, জীবনে কোনো দিন দেয় নাই, হঠাৎ করে ছুরি নিয়ে এমন ভয় পাওয়া পেয়েছে, কোনো রকম একটু পোস্ট দিয়ে দৌড়, কখন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবে তার টেনশনে আর মনেই নাই। এরকম যদি হয় তাহলে হানাফি মাজহাবের ফতোয়ায় ছাড় আছে যে এরকম ভুলে গিয়ে যদি সে ছেড়ে দেয় তাহলে সেই পশুর গোস্ত হারাম হবে না, হালালই হবে। কিন্তু এই ব্যাপারে হানাফি মাজহাবের ফতোয়া, অফিসিয়াল ফতোয়া এটাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় মানে ভুলে যায় নাই, তার মেমোরিতে আছে কিন্তু আইলসামি করে হোক, যে কোনো কারণে হোক, সে ইচ্ছাকৃত বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে নাই, তাহলে সেই পশু খাওয়া হালাল হবে কি হবে? হারাম হবে। তাহলে যে মুরগিগুলো খাচ্ছেন গ্রিল হিসাবে, যে মুরগিগুলো খাচ্ছেন ঝাল ফ্রাই হিসাবে, যে মুরগিগুলো হোটেলে খাচ্ছেন সুন্দর সুন্দর দামি আইটেম হিসাবে, এগুলো কি বলে জবাই করেছে আদৌ কি আপনার জানা আছে? আর যদি এমন হয় যে দোকানদার দিনদার ইমানদার সচেতন মানুষ এবং তিনি এই লাইনে খুব সোচ্চার, আপনার জানা আছে যে তিনি নিজেই জবাই করেন বা কর্মচারী দিয়ে করান বা দোকানদারকেও বাধ্য করেন যে আমার সামনে জবাই করবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করবে, এমন যদি হয় আলহামদুলিল্লাহ আপনি মন ভরে খান, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বিষয়টা অন্যরকম হয়, হারাম যেখানে নাও সেখানে সন্দেহ তো বটেই, আমি নিশ্চিতভাবে বলছি না যে সে সবাই হারাম খাওয়াচ্ছে, তো সন্দেহ একটা ভেতরে আছে নাকি নাই,
হালাল ও স্পষ্ট হারাম ও স্পষ্ট মাঝখানে সন্দেহযুক্ত বিষয় যেটা আল্লাহর নবী শিখিয়েছেন প্রকৃত তাকওয়াবান যারা হবে তারা সেগুলোকে এড়িয়ে চলবে কারণ বর্ডারের পাশ দিয়ে যারা যাতায়াত করে যারা সেখানে ছাগল চড়ায় ওরা নিজেদের অজান্তে তার কাটা দেওয়া না থাকলে নিজেদের অজান্তে অনেক সময় বর্ডার ক্রস করে বসে তো এই হারাম আর হালালের মধ্যে বর্ডার আছে বর্ডার এই সন্দেহযুক্ত বিষয়গুলো হলো সেই বর্ডার যারা এই সন্দেহযুক্ত বিষয়ের উপরে চলতে থাকে চলতে চলতে এক সময় গিয়ে হারামেই ঢুকে পড়ে এজন্য সন্দেহযুক্ত জিনিসে লিপ্ত হবেন না সব সময় হালালের উপর চলতে হয় তাকওয়ার উপর চলতে হয় কেউ যদি চায় তার ফরজ ঠিক থাকুক তাকে ওয়াজিব ঠিক রাখতে হবে কেউ যদি চায় ওয়াজিবও ঠিক থাকুক সুন্নাত কিন্তু ঠিক রাখাই লাগবে কেউ যদি চায় সুন্নাতে মুয়াক্কাদাও ঠিক থাকুক নফলটাও কিন্তু ঠিক রাখা লাগবে যে নফল ঠিক নাই আমি নিশ্চিত তার সুন্নাতে মুয়াক্কাদা ঠিক নাই যে সুন্নাতে মুয়াক্কাদায় ঘাপলা আপনি ধরে নিতে পারেন ওর ওয়াজিবেও ঘাপলামি আছে আর যার ওয়াজিবেরই খবর নাই ওর ফরজেও যে ছোটে ওর ফরজেও যে দুই নম্বরে চলে এটা চোখ বন্ধ করি অধিকাংশের ক্ষেত্রেই বলে দেওয়া যেতে পারে একইভাবে হারামের ক্ষেত্রে এটা কথা যে একটু একটু করে আগ বাড়তে থাকে একসময় সে যে বড়টায় লিপ্ত হবেন এর কি গ্যারান্টি আছে